pirates. I'm not looking for trouble. What a horrible way to live. বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় জনি ডেপ অভিনীত হলিউড সিনেমা পাইরেটস অব দি ক্যারিবিয়ান, এই ফ্র্যাঞ্চাইজির সবকয়টি ছবি বক্স অফিসে বাজিমাত করেছে। এখানে জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জনি ডেপ। মূলত তার অভিনয়গুণেই সিরিজটির জনপ্রিয়তা পায়। তার কৌতুকময় অভিনয় ও সংলাপ দর্শককে মুগ্ধ করেছে বারবার। সম্প্রতি সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনির প্রধান হানচোসে জানিয়েছেন, আগামীতে সিরিজের পরবর্তী কিস্তিতে জ্যাক স্প্যারো হিসেবে জনি ডেপের দেখা নাও মিলতে পারে, আর তাতেই বেঁধেছে বিপত্তি। এই বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেনি জনি ভক্তরা। তারা ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অন্য কাউকে দেখতে নারাজ। সম্প্রতি হলিউড রিপোর্ট তাদের এক প্রতিবেদনে প্রকাশ করে, পাইরেটস অব দি ক্যারিবিয়ান সিনেমায় এবার বেশ কিছু চরিত্রে পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটির একটি সংশ্লিষ্ট সূত্র বলছে, জনি ডেপকেও বদলে ফেলতে চাইছেন তারা, আর এই খবর প্রকাশ হবার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ছেন জনি ভক্তরা। ভক্তদের মাঝেও দেখা যাচ্ছে নানা প্রতিক্রিয়া। জনি ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ডিজনিকে নিয়ে বেশ কড়া ভাষায় সমালোচনা করছেন। ইতোমধ্যে জনি ডেপকে ফেরানোর জন্য একটি অনলাইন পিটিশন চালু করেছেন তারা। সেখানে প্রায় 6 লাখ গণস্বাক্ষর এসেছে তাকে রাখার পক্ষে। এবার দেখার বিষয় জনি ভক্তদের এই পাগলামি তাদের প্রিয় তারকাকে জ্যাক স্প্যারো চরিত্রে ফিরিয়ে আনতে পারে কিনা। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।